আমরা আর একটা টপিকের ওপরে ছোট্ট ডিসকাশন করবো সেটা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স যেটা আমরা একটু আগেই ডিফারেন্ট টাইপের পারফরমেন্স যে ম্যাট্রিকগুলো দেখছিলাম সেখানে কনফিউশন ম্যাট্রিক্সটা আমাদের না বললেই নয় তো আমরা কনফিউশন ম্যাট্রিক্সটা একটু এখানে জানার চেষ্টা করব তো খুব সিম্পলি আমরা কনফিউশন ম্যাট্রিক্সটাকে বোঝার চেষ্টা করব খুব সিম্পলি ওকে চলো তো কনফিউশন ম্যাট্রিক্স যদি আমরা তার ইন্ট্রোডাক্টরি কনসেপ্টে চাই কনফিউশন ম্যাট্রিক্সটা একটু ভালো করে আমরা দেখার চেষ্টা করি কারণ কনফিউশন ম্যাট্রিক্সটা কিন্তু ভালো করে বুঝতে হবে কনফিউশন ম্যাট্রিক্সটা বেসিক্যালি আমরা ম্যাট্রিক্স নামটা শুনেই বুঝতে পারছি যে কন কনফিউশন ম্যাট্রিক্স কিন্তু মানে বেসিক্যালি একটা টেবিল যে টেবিলটাকে আমরা ব্যবহার করি কেন না আমি কোনো একটা পারফরম্যান্স ইভালিউট করার জন্য আমরা যে ম্যাট্রিক্সটা বা যে টেবিলটা ব্যবহার করি সেই টেবিলটার নামই হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স তো আমি কিসের পারফরমেন্স আমরা ইভালিউট করব না আমরা ইভালিউট করতে পারি পারফরমেন্স কোনো ইভ্যালিউট দ্য পারফরমেন্স অফ আ ক্লাসিফিকেশান মডেল একটা কোনো ক্লাসিফিকেশান মডেলের পারফরমেন্স যদি আমাকে ইভালিউট করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা যে টেবিল বা যে ম্যাট্রিক্স দিয়ে আমরা এটাকে ইভ্যালিউট করতে পারি সেই সেই টেবিলটা বা সেই ম্যাট্রিক্সটার নামই হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স ওকে তো আমাকে এক কনফিউশন ম্যাট্রিক্স আমাকে ভিজুয়ালাইজ করতে আমাকে হেল্প করে যে আমার অ্যালগোরিদমটার পারফরমেন্স আমার অ্যাকচুয়াল টার্গেট ভ্যালু আমার মডেলটা কতটা প্রেডিক্ট করছে তার মধ্যে যে কম্প্যারিজেনটা সেটা কিন্তু করতে আমাকে হেল্প করে ওকে তাহলে আমার কিসের সাথে কম্প্যারিজান করতে আমাকে হেল্প করছে না যেটা আমার অ্যাকচুয়াল টার্গেট আমার অ্যাকচুয়াল টার্গেট ওকে মানে অ্যাকচুয়াল টার্গেট ভ্যালু যেটা তার সাথে আমাকে কম্পেয়ার করতে হেল্প করছে যে আমার মডেলটা কি ভ্যালুকে প্রেডিক্ট করছে প্রেডিক্টেড ভ্যালু প্রেডিক্টেড ভ্যালু বাই দ্য মডেল বাই দ্য মডেল তো এটার মধ্যে কম্প্যারিজেন করতে বেসিক্যালি কম্পেয়ার করতে আমাকে হেল্প করে কে আমাকে হেল্প করে কনফিউশন ম্যাট্রিক্স ওকে তাহলে কনফিউশন ম্যাট্রিক্সের যদি আমরা স্ট্রাকচারটা একটু দেখে নিই আমি অলরেডি একটা স্ট্রাকচার দেখিয়েছিলাম তোমাদের আগে যখন ওই রিকল পড়াচ্ছিলাম তো এখানে কিন্তু একটা স্ট্রাকচার আমি দেখিয়েছি কনফিউশন ম্যাট্রিক্সের হ্যাঁ এটা কিন্তু কনফিউশন ম্যাট্রিক্সের কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রাকচার ওকে অ্যাকচুয়াল পজিটিভ অ্যাকচুয়াল নেগেটিভ প্রেডিক্টেড পজিটিভ আর হচ্ছে প্রেডিক্টেড নেগেটিভ এটা টিপি এটা হচ্ছে এফ এন এটা হচ্ছে এফপি এটা হচ্ছে টিএন ভ্যালুগুলোকে ছেড়ে দাও ভ্যালুগুলোকে আমি ওখানে তো ধরেছিলাম এক্সাম্পলের রেসপেক্টে তো তাই হোক আমরা স্ট্রাকচারটা আরেকবার দেখব স্ট্রাকচারের মধ্যে কী ছিল যেমন তোমার এখানে ছিল অ্যাকচুয়াল পজিটিভ একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে কোনটা অ্যাকচুয়াল পজিটিভ কোনটা অ্যাকচুয়াল নেগেটিভ বা কোনটা ট্রু পজিটিভ ওকে তো সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখবো একটা এক্সাম্পলের রেসপেক্টে আমরা কনফিউশন ম্যাট্রিক্সটাকে বোঝার চেষ্টা করব খুব ইজি লাগবে দেখো প্রথমে একটু খটোমটো লাগবে যে এটা আবার কি ট্রু নেগেটিভ কী জিনিস ট্রু পজিটিভ কী জিনিস

তো আমার এরকম দেখতে অ্যাকচুয়ালি কনফিউশন ম্যাট্রিক্সটা এরকম দেখতে আমার এখানে এটা হচ্ছে টিপি এটা টিপি সেল হ্যাঁ এটা হচ্ছে এফ এন এফ এন আমাকে আর নিশ্চয়ই বলতে হবে না টিপি কী জিনিস এফ এন এটা হচ্ছে এফপি ফলস পজিটিভ এটা হচ্ছে ট্রু নেগেটিভ বা তুমি একটু ভালো করে বোঝার চেষ্টা করো একটু অন্য কালার ইউজ করি একটু অন্য কালার ইউজ করি একটু ভালো করে বোঝার চেষ্টা করো দেখো দেখো অ্যাকচুয়াল পজিটিভ আর দেখো পেডিক টেট পজিটিভ দেখো এটাকে আমরা কোথায় বলছি ট্রু পজিটিভ মানে দুটোই পজিটিভ আবার দেখো নেগেটিভ আর দেখো নেগেটিভ অ্যাকচুয়াল নেগেটিভ এই রোটা আর এটা হচ্ছে প্রেডিক্টেড নেগেটিভ এটা হচ্ছে ট্রু নেগেটিভ ঠিক আছে আর এটা হচ্ছে অ্যাকচুয়াল পজিটিভের রো এটা হচ্ছে প্রেডিক্টেড নেগেটিভে নেগেটিভের রো ওকে এখানে বলছি ফলস নেগেটিভ যেটা নেগেটিভ আছে বলে এটা ফলস নেগেটিভ ওকে বা এটা হচ্ছে দেখো অ্যাকচুয়াল নেগেটিভ আর যে প্রেডিক্টেড পজিটিভ বলে আমরা বলছি ফলস পজিটিভ আমরা আসবো এক্সাম্পলের রেসপেক্টে কাকে ফলস নেগেটিভ বলা হয় কাকে ফলস পজিটিভ বলা হয় সেটা আমরা দেখবো বা চারটে কনসেপ্টই আমরা দেখবো তো এবার ট্রু পজিটিভ তার যে কম্পোনেন্টগুলো তাহলে আমার এই স্ট্রাকচারের কম্পোনেন্টগুলো কী না টিপি টিএন টিপি বা হচ্ছে এফ এই ফলস যে পজিটিভ না তাকে অনেক সময় টাইপ ওয়ান এরার বলা হয় মেশিন লার্নিংয়ের ভাষায় আর ফলস যে নেগেটিভ তাকে অনেক সময় বলা হয় টাইপ টু এরার ওকে টাইপ টু এর আর এবার আমি একটাকে বলছিলাম যে টিপি হচ্ছে আমার নাম্বার অফ পজিটিভ ইনস্ট্যান্সেস কারেক্টলি প্রেডিক্টেড অ্যাজ পজিটিভ টিএন বলছিলাম নাম্বার অফ নেগেটিভ ইনস্ট্যান্সেস কারেক্টলি প্রেডিক্টেড অ্যাজ নেগেটিভ এই যে ইনস্ট্যান্সেস এই যে পজিটিভ ইনস্ট্যান্সেস বা নেগেটিভ ইনস্ট্যান্সেস কি সেটা আমরা দেখবো ফলস পজিটিভে বলেছিলাম যে নাম্বার অফ নেগেটিভ ইনস্ট্যান্সেস ইনকারেক্টলি পেডিক্টেড অ্যাজ পজিটিভ আর ফলস নেগেটিভে বলেছিলাম তার নাম্বার অফ পজিটিভ ইনস্ট্যান্সেস ইনকারেক্টলি পেডিক্টেড অ্যাজ নেগেটিভ টাইপ টু এটা আমরা বুঝবো দ্যাট কম্পোনেন্ট অফ কনফিউশন ম্যাট্রিক্স তাহলে আমার কম্পোনেন্টগুলো কি কি না ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ ওকে ফলস 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 নেগেটিভ পজিটিভ ইস আ কম্পোনেন্ট অফ কনফিউশন ম্যাট্রিক্স তো তোমরা কম্পোনেন্ট অফ কনফিউশন ম্যাট্রিক্স কিন্তু আমি আগে আমরা ডিসকাশন করেছি আগে ওই যে রিকল ওইগুলো বের করতে যাওয়ার সময় এফ এফ ওয়ান স্কোরস এগুলো বের করতে যাওয়ার সময় কিন্তু আমরা কম্পোনেন্টগুলো কিন্তু আমরা ডিসকাশন করেছি জাস্ট এক লাইন করে যে পয়েন্টটা বলেছিলাম ট্রু পজিটিভের ক্ষেত্রে আমরা তার একটা ডেফিনেশন কাকে বলা হয় ট্রু নেগেটিভ টি এন ফলস পজিটিভ এ পি আর হচ্ছে ফলস নেগেটিভ হচ্ছে এফ এন এই চারটের একটা জাস্ট সিঙ্গেল লাইন করে যে ডেসক্রিপশন গুলো দিয়েছিলাম সেটাকে একটু জাস্ট দেবে এটা হচ্ছে কম্পোনেন্ট অফ দা কনফিউশন ম্যাট্রিক্স এবার যেটাতে চলে আসবো সেটা হচ্ছে একটা এক্সাম্পল দেখবো এক্সাম্পল দেখবো কনফিউশন ম্যাট্রিক্সে খুব ভালো একটা এক্সাম্পল খুব ভালো একটা এক্সাম্পল যেমন ধরে নাও তুমি একটা কনসিডার করো একটা বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম কনসিডার আ বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম কি প্রবলেম বাইনারি ক্লাসিফিকেশন আমরা পড়ে এসেছি আমরা হয়তো ধরো একটা ইমেল স্প্যাম না নট স্প্যাম আমরা চেক করবো ঠিক আছে তাহলে বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেমটা আমার কি না হয় আর আমরা কী প্রেডিক্ট করবো না উই প্রেডিক্ট উই প্রেডিক্ট ওয়েদার অ্যান্ড ইমেল ওয়েদার অ্যান্ড ইমেল ইজ স্প্যাম স্প্যাম মানে হচ্ছে পজিটিভ হ্যাঁ স্প্যাম মানে হচ্ছে পজিটিভ অর যদি স্প্যাম না হয় সেটা হচ্ছে নেগেটিভ নট স্প্যাম আমরা ব্লাড টেস্ট করতে গেছি ধরুন হয়তো করোনার টেস্ট করতে গেছি ওকে আমাদের ধরে যদি পজিটিভ আসে তার মানে করোনা হয়েছে যদি নেগেটিভ আসে করোনা হয়নি বিশেষ স্প্যাম যদি হয় তাহলে সেটা হচ্ছে নেগেটিভ ওকে এটা হচ্ছে নেগেটিভ এবার আমাদের একটা মডেল আছে এরকম তো আমরা এবার মডেলটাকে রান করিয়েছি ওকে আফটার রানিং দ্য রানিং দ্য মডেল আফটার রানিং দ্য মডেল আফটার রানিং দ্য মডেল উই গেট দ্য ফলোয়িং রেজাল্ট কি রেজাল্ট পেয়েছি আমরা রেজাল্ট পেয়েছি যে অ্যাকচুয়াল পজিটিভ ইনস্ট্যান্সেস মানে হচ্ছে আমরা মডেলটাকে তোমার রান করে আমরা স্প্যাম ইমেল পেয়েছি পঞ্চাশটা দ্যাট ইজ ইকালস টু ফিফটি এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল পজিটিভ ইনস্ট্যান্সেস পঞ্চাশটা আমরা স্প্যাম মেল পেয়েছি তাহলে পঞ্চাশটা পার মানে সেটা পজিটিভ আর আমরা অ্যাকচুয়াল নেগেটিভ ইনস্ট্যান্স নেগেটিভ মানে হচ্ছে আমরা স্প্যাম নয় সেরকম মেল পেয়েছি নেগেটিভ ইনস্ট্যান্স মানে নট স্প্যাম মেল নট স্প্যাম ইমেল পেয়েছি আমরা কটা না আমরা পেয়েছি পঞ্চাশটা তাহলে আমার একটা বাইরারি ক্লাসিফিকেশান প্রবলেম আছে যেখানে আমরা পেডিট করছি যে আমার মেলটা ইফ স্প্যাম না নট স্প্যাম স্প্যামটাকে বলছি পজিটিভ যদি স্প্যাম হয় আর নট স্প্যাম হলে বলছি নেগেটিভ তাহলে আমি আমার মডেলটাকে এখন রান করালাম রান করে দেখতে পাচ্ছি যে আমার অ্যাকচুয়াল পজিটিভ ইনস্ট্যান্সেস মানে স্প্যাম ইমেল পাচ্ছি পঞ্চাশটা আর অ্যাকচুয়াল নেগেটিভ ইনস্ট্যান্সেস অর্থাৎ আমি নর্থ নন স্ম্যাম নট স্প্যাম মেল পাচ্ছি পঞ্চাশটা ওকে তাহলে আওয়ার মডেলস মডেল প্রেডিকশান ইল্ড আমার মডেলটা এরকম একটা আমার মডেলটা এরকম একটা প্রেডিকশান দিচ্ছে কিরকম প্রেডিকশান দিচ্ছে যে আমরা বলেছি টিপি আমার মডেলটা এরকম একটা প্রেডিকশন দিচ্ছে যে ট্রু পজিটিভ বলছে পট্টি ওকে ট্রু পজিটিভ বলছে পট্টি মানে মানে বোঝায় যে আমার চল্লিশটা স্প্যাম মেল আইডেন্টিফাই হয়েছে স্প্যাম হিসাবে তার মানে ট্রু পজিটিভ ট্রু পজিটিভ চল্লিশ মানে কি না আমার স্প্যাম ইমেল কারেক্টলি আইডেন্টিফাইড অ্যাজ স্প্যাম তাহলে আমি পাশে এখানে যদি লিখি যে স্প্যাম মেল বা স্প্যাম ইমেল কারেক্টলি আইডেন্টিফাইড অ্যাজ স্প্যাম ওকে আর বলছি ট্রু নেগেটিভ নেগেটিভ টি এন সেটা বলছি তোমার ফর্টি ফাইভ ট্রু নেগেটিভ সেটা বলছি আমরা ফর্টি ফাইভ যে তাহলে ট্রু নেব ফর্টি ফাইভ মানে কি না নেগেটিভ মানে দেখো নেগেটিভ মানে দেখো নন স্প্যাম মেল তাহলে নন স্প্যাম মেল বা নন স্প্যাম মেল বা নন স্প্যাম ইমেল ইমেল কারেক্টলি আইডেন্টিফাইড অ্যাজ নন স্প্যাম ওকে তাহলে আমার পঁয়তাল্লিশটা নন স্প্যাম ইমেল কারেক্টলি আইডেন্টিফাই হয়েছে অ্যাজ আ নন স্প্যাম্প আর আমার চল্লিশটা স্প্যাম ইমেল কারেক্টলি আইডেন্টিফাই হয়েছে স্প্যাম মেল হিসাবে কারণ এটা ট্রু পজিটিভ আর এটা হচ্ছে আমার ট্রু নেগেটিভ মানে পঁয়তাল্লিশটা আমার নন স্প্যাম মেল আইডেন্টিফাই হয়েছে আর চল্লিশটা আমার স্প্যাম মেল কারেক্টলি আইডেন্টিফাই হয়েছে তাহলে কিন্তু ট্রু ট্রুলি ওকে মানে কারেক্টলি ওকে কারেক্টলি মানে হচ্ছে ট্রু এবার চলে আসছি ফলস পজিটিভের কনসেপ্টে ফলস পজিটিভ মানে হচ্ছে এফপি ফলস পজিটিভ মানে হচ্ছে এফপি সেটা আইডেন্টিফাইভ সেটা তোমার ভ্যালুটা হচ্ছে তোমার জিরো ফাইভ মানে আমার আমার কিন্তু মডেলটা কিন্তু প্রেডিকশন করেছে এরকম তার মানে পাঁচ হচ্ছে ফলস পজিটিভ মানে ফলস পজিটিভ মানে হচ্ছে যে ফলস মানে দেখো নন ফলস মানে তোমার হচ্ছে নন নন স্প্যাম স্প্যাম বা নট স্প্যাম তাই না আর ট্রু মানে হচ্ছে স্প্যাম তাহলে ফলস পজিটিভ বলতে বোঝায় যে নন স্প্যাম ইমেল ইনকারেক্টলি আইডেন্টিফাইড অ্যাজ স্প্যাম মানে পাঁচটা আমার নন স্প্যাম ইমেল ইনকারেক্টলি আইডেন্টিফাই হয়েছে স্প্যাম হিসাবে লিখি দেখো নন স্প্যাম ইমেল ইনকারেক্টলি আইডেন্টিফাইড অ্যাজ স্প্যাম ওকে তাহলে আমার নন স্প্যাম ইমেল ইনকারেক্টলি আইডেন্টিফাই হয়েছে স্প্যাম হিসাবে ওকে স্প্যাম স্প্যাম হিসাবে আর আরেকটা হচ্ছে আমাদের ফলস নেগেটিভ ফলস নেগেটিভ এফ এন তার ভ্যালুটা তোমার হচ্ছে দশ এগুলো আরবিটারি ভ্যালু মানে আমার মডেলটা এটা ইল্ড করছে ভ্যালুটা একটা দিচ্ছে প্রোভাইড করছে আমাকে তাহলে ফলস নেগেটিভ বলতে বোঝায় যে স্প্যাম ইমেল ইনকারেক্টলি আইডেন্টিফাইজ অ্যাজ নন স্প্যাম মানে আমার দশটা স্প্যাম ইমেল সেই দশটা স্প্যাম ইমেল সেই দশটা স্প্যাম ইমেলকে আমার মডেলটা আইডেন্টি ইনকারেক্টলি আইডেন্টিফাই করেছে নন স্প্যাম হিসাবে আর পাঁচটা আমার নন স্প্যাম ইমেল তাকে আইডেন্টিফাই করেছে ইনকারেক্টলি আইডেন্টিফাই করেছে অ্যাজ আ স্প্যাম আর চল্লিশটা স্প্যাম ইমেলকে কারেক্টলি আইডেন্টিফাই করেছে স্প্যাম হিসাবে পঁয়তাল্লিশটা নন স্প্যাম ইমেলকে কারেক্টলি আইডেন্টিফাই করেছে নন স্প্যাম হিসাবে এটা ঠিক আছে কিন্তু পাঁচটা নন স্প্যাম ইমেলকে ইনকারেক্টলি আইডেন্টিফাই করেছে স্প্যাম হিসাবে মানে সেটা কিন্তু অ্যাকচুয়ালি নন স্প্যাম তাকে বলছে তাকে আমার মডেলটা বলছে স্প্যাম পাঁচজন পাঁচটা ইমেলকে আর দশটা স্প্যাম ইমেলকে আমার ইনকারেক্টলি আইডেন্টিফাই করে আমার মডেলটা বলছে এটা হচ্ছে নন স্প্যামি কিন্তু স্প্যাম তাকে আমি বলছি নন স্প্যাম তাকে বলছি ফলস নেগেটিভ তাহলে এখান থেকে আমরা তাহলে আমরা যদি এবার যদি কনফিউশন ম্যাট্রিক্সে যদি আমরা এবার বসাই দেখো এবার তুমি এখানে কনফিউশন ম্যাট্রিক্সে যদি তুমি বসাও ভ্যালুগুলোকে দেখো আমার তার মানে আমি তার মানে দেখো এটাকে অ্যাকচুয়াল পজিটিভ না বলে অ্যাকচুয়াল স্প্যাম বলবো

ফর্টি ফর্টি ফাইভ পাঁচ দেখো ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ ফর্টি ফর্টি ফাইভ ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ ফর্টি ফর্টি ফাইভ আর ফলস নেগেটিভ বলেছিলাম দশ আর ফলস পজিটিভ বলেছিলাম পাঁচ ওকে তাহলে বুঝতে পারলে তার মানে এখন দেখো বোঝা যাচ্ছে যে ফলস নেগেটিভ আর ফলস পজিটিভের মধ্যে ডিফারেন্সটা কি ফলস পজিটিভ মানে হচ্ছে নন স্প্যামস মে মানে ফলস মানে হচ্ছে নন স্প্যাম ওকে তাহলে নন স্প্যাম ইমেল ইনকাইরেক্টলি আইডেন্টিফাই আস্যাম আর দেখো ফলস নেগেটিভ আছে তাহলে ফলস নেগেটিভ মানে দেখো স্প্যাম ইমেল ইনকারেক্টলি ইনকারেক্টাইজ এ নন স্প্যাম একটা পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ যাই হোক তো আমরা এবার তোমার ম্যাট্রিকগুলোকে এখান থেকে ডিজাইভ করাই যাবে কোনো কোনো ব্যাপারই না এবার তুমি ভ্যালুগুলোকে এখানে পুট করে ডিজাইভ করতেই পারবে ঠিক আছে দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ দ্য কনফিউশন ম্যাট্রিক্স তো কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে আর অনেক কিছু এক্সাম্পল দেওয়া দেওয়া মানে দেওয়া যেত তো আমি কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে আমি আর এখানে আর এক্সাম্পল যদি আরেকটা যদি চেষ্টা করি যদি আরেকটা যদি তোমার চেষ্টা করি কনফিউশন ম্যাট্রিক্স দিয়ে এক্সাম্পল নেওয়ার সেটাও খারাপ হয় না তো চলো দেখা যাক দেখা যাক কনফিউশন ম্যাট্রিক্স দিয়ে আরেকটা এক্সাম্পল যদি আমরা নিতে পারি কনফিউশন ম্যাট্রিক্স দিয়ে ভ্যালুগুলোকে তোমাকে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে তোমাকে বের করতে দেবে তোমাকে ক্যালকুলেট করতে দেবে কনফিউশন ম্যাট্রিক্স থেকে তার থেকে তোমাকে অ্যাকুরেসি প্রিসিশন রিকল ওকে এফ ওয়ান এফ ওয়ান হ্যাঁ আর আরেকটা কনসেপ্ট এখানে আছে একটা কনসেপ্ট এখানে আছে সেটা হচ্ছে আর ও কার্ভ আর ওসি কার্ভটা বেসিক্যালি ড্র করতে হয় একটা কনফিউশন ম্যাট্রিক্সের যে প্যারামিটারগুলো আছে না পারফরমেন্স যে প্যারামিটারগুলো আছে বা ম্যাট্রিকগুলো আছে সো সেই প্যারামিটারগুলো থেকেই কিন্তু বেসিক্যালি আমরা আর একটা প্যারামিটার যেটা আমি হয়তো ওখানে বলিনি সেটা হচ্ছে আর ওসি কার্ভ জেনারেট করা যায় তো এটা আর ও আর ওসিটা বেসিক্যালি এটা বেসিক্যালি একটা গ্রাফ আর বেসিক্যালি একটা গ্রাফ যে গ্রাফটা তোমার ক্লাসিফায়ারের কারণ ক্লাসিফিকেশন করে কে ক্লাসিফায়ার তাহলে ক্লাসিফায়ারের যে পারফরম্যান্স ওকে ক্লাসিফায়ারের পারফরম্যান্সগুলোকে ডিসপ্লে করতে হেল্প করে ক্লাসিফায়ার পারফরমেন্সগুলোকে কি করে না ডিসপ্লে করে যে কাপ ওকে তোকে আর যে গ্রাফ তাকে আমরা বলছি আরসি সি কাপ মানে আমার সমস্ত পস অল পসিবল থ্রেসল্টের মানে থ্রেসল্টের জন্য আমার কিন্তু ক্লাসিফায়ারের যে পারফরমেন্সটাকে কিন্তু বেসিক্যালি ডিসপ্লে করে অল পসিবল থ্রেশহোল্ড অল পসিবল থ্রেশহোল্ড ওকে তো এই গ্রাফটা অ্যাকচুয়ালি প্লট করা হয় বিটুইন দ্য ট্রু পজিটিভ রেট অ্যান্ড হচ্ছে ফলস পজিটিভ রেট ওকে ট্রু পজিটিভটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা প্লট করবো আর ফলস পজিটিভটাকে আমরা এক্স অ্যাক্সিস বরাবর আমরা প্লট করবো এটা হচ্ছে আমাদের আর সি কার্পের কনসেপ্ট ওকে আর সি কার্পের কনসেপ্ট তো আমি যাই এক্সাম্পল নিই সবই একই রকম টাইপের এক্সাম্পল আমাদের কনফিউশন ম্যাট্রিক্সের রেসপেক্টে তো তার জন্য আমি ভাবছি যে আর তাহলে নতুন করে আর এক্সাম্পল নিয়ে আমাদের আর কাজ নেই ঠিক আছে কারণ আমরা আসল জিনিসটা আমরা বুঝলাম কনফিউশন ম্যাট্রিক্স শর্ট নোট আসতে পারে পরীক্ষায় আর হোয়াই ডু উই নিড কনফিউশন ম্যাট্রিক্স সেটাও আমাদের আসতে পারে কারণ আমরা ক্লাসিফিকেশন মডেলের যখন পারফরমেন্সকে অ্যাসেস করার চেষ্টা করবো সেখানে কিন্তু কনফিউশন ম্যাট্রিক্স কিন্তু এসেন্সিয়াল ওকে আর ক্লাসিফিকেশন মডেলের পারফরমেন্সটাকে অ্যাসেস করার জন্য আমাদের ডিফারেন্ট টাইপের প্যারামিটার আছে বা ম্যাট্রিক আছে যেমন রিকল অ্যাকু রিকল অ্যাকুরেসি প্রিসিশন এফ ওয়ান স্কোর ওকে তো আমরা বাইনারি ক্লাসিফিকেশনের জন্য আমরা কিন্তু বেসিক্যালি আমরা কম্পিটিশন ম্যাট্রিক্স আমরা ব্যবহার করি তো সেখানে আমাদের প্রেডিক্টেড ভ্যালু থাকে আমার সেখানে অ্যাকচুয়াল ভ্যালু থাকে ঠিক আছে তোমরা ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ এটাকেও আমরা ভাবতে পারি ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ তোমার ম্যাট্রিক্সটা কিন্তু একই রকম ঠিক আছে ম্যাট্রিক্সটা ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ তার যে মানে কি বলবো তার যে মানে প্লেসটা হ্যাঁ সে কিন্তু তোমার সেই একই থাকছে ঠিক আছে সেটা কিন্তু তোমার একই থাকছে হ্যাঁ সেই নিয়ে কোনো সমস্যা নেই সেই কোনো সমস্যা নেই একটা আহ উম ডক আর নট টক আর একটা এক্সাম্পল তা বাজেতে পারতো ছোট্ট করে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারতো যাই হোক আমি আর বেশি এক্সাম্পল বাড়িয়ে লাভ বেশি রেডি করে লাভ নেই টাকে চলো